হ্যালো গাইস, তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ওয়ালপেপার কিভাবে আপনি সেট করবেন। দেখেন, আমার হোয়াটসঅ্যাপটা আমি এখন ওপেন করব। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে, তো তো দেখেন তারপর আপনি কি করবেন। দেখেন, একদম উপরে যে থ্রি ডট মেনু আছে, আপনি থ্রি ডট মেনুতে আপনি একবার ক্লিক করবেন। তারপর এখানে যে সেটিংস অপশন আছে, এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট সার্চ এ অপশন এটা নিয়ে নেবেন। তো দেখেন, এটা ক্লিক করার পর তারপর এখানে দেখেন, তারপর এখানে আরও তিনটা নিচে তিনটা অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি ওয়ালপেপার নামে এটা এটাকে আপনি এটাকে ক্লিক করবেন একবার। তো এখান থেকে ক্লিক করার পর তারপর দেখেন এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার ফটোটা নিয়ে আসতে হবে। তো দেখেন, আমার গ্যালারি থেকে আমি একটি ফটো চুজ করছি। দেখেন, তো দেখেন আমার ফটোটা চলে আসে। তারপর এখান থেকে কী করবেন, জাস্ট আমি এই ফটোটা এখানে সেট করব। তো এখন দেখেন আমার ফটোটা চলে আসছে। তারপর আপনি কী করবেন, নিচে যে সেট আছে এখানে আপনি সেটে একবার টাচ করবেন। তো তারপর আপনি কী করবেন, ব্যাকে চলে আসবেন। তো দেখেন, ব্যাকে চলে আসার পরে দেখেন, তো আপনি আমি এখানে একটি যে কোনো আমার একটা ফ্রেন্ডসের এখানে ওপেন করে দেখাবো। তো দেখেন এভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এভাবে করে আপনি এটাকে সেট করে নেবেন। তো দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এভাবে অনেক দেখতে অনেক সুন্দর হয়। ওকে, তো দেখেন আমার ওয়ালপেপারটা আমার পিছনে সেট হয়ে গেছে। তো এখন আপনি যদি মনে করেন না আমি ওয়ালপেপারটা রাখবো না, আমি ওয়ালপেপারটা ডিলিট করব বা মুছে দেবো, তো এটার জন্য আপনি কী করবেন, আপনি আবারও থ্রি ডট মেনু যে অপশন আছে, সরি দেখেন থ্রি ডট মেনুতে আপনি চলে যাবেন। তো থ্রি ডট মেনুতে যাওয়ার পর এখানে যে সেটিংস অপশন আছে, আপনি সেটিংসে চলে যাবেন। তো তারপর আপনি কী করবেন, আবারও এখানে সার্চে চলে যাবেন। সার্চে চলে যাওয়ার পর দেখেন এখান থেকে আপনি যে এখন আপনাকে আবার ওয়ালপেপারটা সিলেক্ট করতে হবে। তো দেখেন ওয়ালপেপারটা সিলেক্ট করার পরে যে এখন আপনি ওয়ালপেপারটা আপনি এখান থেকে রিমুভ করবেন বা ডিলিট করবেন। তো তার জন্য দেখেন নো ওয়ালপেপার একটা অপশন আছে, এখানে আপনি একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার ওয়ালপেপারটা অলরেডি আপনার রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। তো এখন আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে এটা আপনি চেক করবেন, দেখেন যে কোনো একটা আপনার ফ্রেন্ডের ইনবক্স আপনি খুলে দেখবেন, এখানে আমার ওয়ালপেপারটা এখন নাই। তো এইভাবে করে আপনারা ওয়ালপেপারটা সেট করে নেবেন। আর আরেকটি কথা, তো অনেকে আমরা যারা জানি না কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তো তার জন্য আমার আরেকটি ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওটি আমার আমার চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে নেবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। তো সবশেষে একটি কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার ফ্রেন্ডের বা বন্ধুদের মাঝে আপনি এটাকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।